হ্যালো বিওয়ার্স টিচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার আজকে আমি আপনাদের সাথে যারা দুই হাজার আঠারো সালে জিএসসি এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য বিজ্ঞান বিষয়ের সাজেশনের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আর পার্ট থ্রি হল লাস্ট পার্ট এর আগে আমি দুটো পার্ট নিয়ে আলোচনা করেছি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু পার্ট ওয়ানে আমি আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে শুরু করে চতুর্থ অধ্যায় পর্যন্ত আর পার্ট টুতে আলোচনা করেছি পঞ্চম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত সো যারা এখনও সেই দুটো পার্ট দেখেননি আমি অনুরোধ করব ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পার্ট দুটো দেখে আসবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিতে চাই আর তা হলো স্টাডি উইল গিভ ইউ নলেজ অর্থাৎ আপনি যতই স্টাডি করবেন সেই স্টাডিটা আপনাকে জ্ঞান দিবে। অ্যান্ড নলেজ উইল গিভ ইউ দ্য ডিজায়ার্ড সাকসেস এবং আপনি জ্ঞান অর্জন করলে সেই জ্ঞানটাই আপনাকে আপনার প্রত্যাশিত সফলতা দেখাবে বা সফলতা আপনাকে অর্জন করতে সহায়তা করবে সো এই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি তা হল যে আপনারা সব কিছু বাদ দিয়ে শুধু জ্ঞানের পিছনে লাগুন আশা করি সেই জ্ঞান আপনাকে একদিন সুন্দর সুষ্ঠ এবং আপনার প্রত্যাশিত যে সফলতা সেটা আপনাকে দেখাবে সো আমরা শুরু করতে পারি যে নবম অধ্যায়টি আছে বর্তনী ও চলবিদ্যুতের উপরে তো এখান থেকে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো থাকতে পারে তা হলো যে বোল্ট মিটার কাকে বলে নেক্সট পর্যাবৃত্ত প্রবাহ কাকে বলে এরপরে ওহমের সূত্রটি লেখ তারপরে তরিত প্রবাহ ও রোধ কি এর একক লিখো তারপরে বিভব পার্থক্য কি ফিউজ কি রোধ কি। তারপরে বলছে যে অপর্যাবৃত্ত প্রবাহ কী অ্যামিটার ও মিটার কি তড়িৎ বর্তনী কি। এটা ছিল জ্ঞানমূলকের এখন আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে অনুধাবনমূলক কি কোশ্চেন থাকতে পারে তা হল যে নাম্বার ওয়ান ফিউজ বলতে কি বোঝো তারপরে নাম্বার টু হচ্ছে বর্তনীতে বৈদ্যুতিক সুইচের প্রয়োজন কেন তড়িৎ বিভব পার্থক্য বলতে কী বুঝো এরপরে ভোল্টমিটার ও অ্যামিটার বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় অর্থাৎ ভোল্টমিটার ও অ্যামিটার বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় সময়ের সাপেক্ষে সমপ্রবাহ ও পরিবর্তী প্রবাহের লেখ অঙ্কন করো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অ্যামিটার ও ভোল্টমিটারের মধ্যে পার্থক্য লেখো এরপরে একমুখী প্রবাহ বলতে কি বোঝো তারপরে হোমের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো এসি প্রবাহ দিক পরিবর্তন করে এসি প্রবাহ দিক পরিবর্তন করে ব্যাখ্যা করো বর্তনীতে ফিউজের ব্যবহার করা হয় কেন এটা আপনাকে লিখতে হবে তা হল এ এগুলো ছিল অনুধাবনের জন্য এবার আমি আলোচনা করব যে এই অধ্যায় থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য কি কি থাকতে পারে আমি আগেও বলেছি যে আপনাদের গ এবং ঘ যে প্রশ্ন দুটো রয়েছে এই দুটোর অ্যান্সার আপনাদেরকে করতে হবে উদ্দীপকের উপরে বেসিস করে সো সেক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে আপনাদের আসতে পারে সেগুলো হচ্ছে তড়িৎ বর্তনীতে রোধ অর্থাৎ এখানে রোদের ভূমিকা দিতে পারে রোদের ব্যাখ্যা চাইতে পারে তারপরে ফিউজ ও চাবির প্রয়োজনীয়তা এরপরে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে তরিত প্রবাহ বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন এই ছিল এই চ্যাপ্টারের জন্য এরপরে আমরা নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর নেক্সট চ্যাপ্টারটি হচ্ছে দশম অধ্যায় আর দশম অধ্যায় হচ্ছে অম্ল ক্ষারক ও লবণ আমরা তো জানি যে অম্ল অ্যাকচুয়ালি আমরা বলি যেটা খার 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 হচ্ছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি খার আর এটাকে ইংরেজিতে বলা হয় বেজ সো বেজের বাংলা হচ্ছে অম্ল তো অম্ল খারক ও লবণ এবার এখান থেকে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো থাকতে পারে তা হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত লিখ এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা কোন ওষির ব্যবহার কোন অ্যাসিড ব্যবহার করে থাকেন বা করেন এরপরে লিটমাস কি অ্যাসিড কি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গেত সংকেত লিখো বা সংকেত কি মানুষের পাকুস্থলিতে কোন অ্যাসিড থাকে খারক ও খার কাকে বলে নেক্সট যে কোশ্চেনটি সেটা হচ্ছে রাসায়নিক সংকেত লিখো তো কিসের কিসের রাসায়নিক সংকেত আসতে পারে যে খাবার সোডা বা বেকিং সোডা মিল্ক অফ ম্যাগনেশিয়াম কলিচুন অ্যামোনিয়াম নাইট্রেট তারপরে চুনাপাথর চুনের পানি চুন এগুলোর আপনার রাসায়নিক সংকেত যেগুলো আছে সেগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লাইম ওয়াটার ও মিল্ক অফ লাইম কী এরপরে মানবদেহে স্কারি রোগ কোনটির অভাবে হয় তারপরে খনিজ অ্যাসিড কি? তারপরে এম জি ও এইচ টু এর সাসপেনশনকে কী বলে এই ছিল জ্ঞানমূলকের জন্য এবার আমি আলোচনা করব অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে থাকতে পারে আর তা হল প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝো সংকট কোন বলতে কি বোঝায় চুনাপাথরে এই যোগ করলে বুদবুত তৈরি হয় কেন নিদে নির্দেশক কি ব্যাখ্যা করো লবণ নিরপেক্ষ পদার্থ কেন লেবুর রসে লাল লিটমাসের রং পরিবর্তন না হলেও নীল লিটমাসের রঙ পরিবর্তন কেন হয় এরপরে এন এ ও এইস ও এন এইচ এইচ এন ও থ্রি যোগের দুটি বৈশিষ্ট্য লিখো সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় ব্যাখ্যা করো চুনের সাথে পানি মেশালে কি ঘটে এরপরে এই চ্যাপ্টার থেকে আর যে অনুধাবনমূলক কোশ্চেনগুলো থাকতে পারে তা হচ্ছে সিএইচ ফোর অ্যাসিড নয় কেন তারপরে এনএইচ থ্রি এবং সিএ কে ওকে খারক বলা হয় কেন এনএইচ ফোর পজিটিভ একটি যোগমূলক ব্যাখ্যা করো এ এ ওয়ান ও এই থ্রি খার নয় কেন এগুলো ছিল অনুধাবন কোশ্চেনের জন্য এবার এই চ্যাপ্টার থেকে গ এবং ঘ নম্বর কোশ্চেনের জন্য যেগুলো থাকতে পারে তা হল অম্ল ও ক্ষারক এ রিলেটেড কোশ্চেন আসতে পারে লবণ ও খারের যে বৈশিষ্ট্য এই সম্পর্কে আপনি বেস্ট ভালো একটু আইডিয়া নিয়ে যাবেন নিরপেক্ষ পদার্থ আর লাস্ট হচ্ছে আমাদের জীবনে অম্ল খার ও লবণের অবদান যেগুলো আছে সেগুলো এবার আমি আলোচনা করব এগারো অধ্যায় দিয়ে আর সেটা হচ্ছে আলো আর আলো থেকে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো থাকতে পারে তা হচ্ছে ক্রান্তি কোন কি রেটিনা কি অক্ষিগুলো কাকে বলে কৃষ্ণমণ্ডল কি অ্যাকুয়াস হিউমার ও বিট্রিয়াস হিউমার কি প্রতিসরণ কাকে বলে সংকট কোন কি অপটিক্যাল ফাইবার কাকে বলে তারপর হচ্ছে হাইফোর রাসায়নিক নাম কি হাইফোর রাসায়নিক নাম কি অর্থাৎ এগারো অধ্যায়ের জন্য যে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো ছিল সেগুলো এগুলো এবার আমি আলোচনা করব এই অধ্যায় থেকে যে অনুধাবন কোশ্চেনগুলো থাকতে পারে আর সেগুলো হলো যে প্রতিসরণের নিয়মগুলো লেখো আলোর প্রতিসরণের দুটি নিয়ম লিখো আলো ভিন্ন মাধ্যম মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বুঝো আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখো মরিচিকা সংগঠিত হয় কেন ব্যাখ্যা করো একটি একটি লাঠি একটি লাঠিকে এখানে হবে লাঠিকে একটি লাঠিকে কাত করে পানিতে নিমজ্জিত করলে বাঁকা দেখায় কেন তারপরে আলোক রোশনির দিক পরিবর্তন করে কেন ব্যাখ্যা করো এই ছিল অনুধাবনমূলক কোশ্চেনের জন্য এবার গ ও ঘনং কোশ্চেনের জন্য যেগুলো আসতে পারে তা হল যে দৈনন্দিন জীবনে সংগঠিত প্রতিসরণের ঘটনাগুলো ব্যাখ্যা করো সংকট কোন নিয়ে আপনার কোশ্চেন হতে পারে পূর্ণ অভ্যন্তরীণ ফলন অপটিক্যাল ফাইবারের কাজ ক্যামেরা এবং চোখের কার্যক্রমের তুলনা চোখের গঠন এগুলো নিয়ে আপনার কোশ্চেন হতে পারে গ এবং ঘনাম্বারের নম্বরের জন্য এবার আমরা আলোচনা করব বারো অধ্যায় নিবে অর্থাৎ অধ্যায় বারোতে মহাকাশ ও উপগ্রহ যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে জ্ঞানমূলক কী কোশ্চেন থাকতে পারে তা হল মিল্কিওয়ে কি মহাকাশ কী কৃত্রিম উপগ্রহ কাকে বলে ছায়াপথ কি, সৌরজগৎ কী বায়ুমণ্ডল কী গ্যালাক্সি কী এরপরে কৃত্রিম উপগ্রহ কি মহাকাশ বা মহাশূন্য কাকে বলে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য এবার আমি আলোচনা করবো অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে থাকতে পারে আর তা হলেও যে মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করো মহাশূন্যের শুরু ও বিস্তৃতি ব্যাখ্যা করো মহাকাশের শেষ নেই কেন চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য করো মহাবিস্ফোরণ তত্ত্ব ব্যাখ্যা করো প্রকৃতি ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো সরি প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো এগুলো ছিল অনুধাবনমূলক এই চ্যাপ্টার থেকে আর গ এবং ঘনন কোশ্চেনের জন্য যেগুলো থাকতে পারে তা হচ্ছে মহাকাশ মহাবিশ্ব নিয়ে আপনার কোশ্চেন থাকতে পারে প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহের ব্যাখ্যা এ নিয়ে কোশ্চেন থাকতে পারে উপগ্রহের কক্ষপথের চলার গতি এইগুলো নিয়ে কোশ্চেন থাকতে পারে এই ছিল বারো অধ্যায়ের যে কোশ্চেনগুলো সেগুলো এবার আমি আলোচনা করব তেরো অধ্যায় থেকে আর যে কোশ্চেনগুলো থাকতে পারে তা হল আমরা জানি যে তেরো অধ্যায়টি হচ্ছে খাদ্য ও পুষ্টির উপরে সো এখান থেকে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো থাকতে পারে তা হলো যে অস্টিও ম্যালয়েশিয়া কী খাদ্য উপাদান কাকে বলে উপাদান অনুযায়ী খাদ্য বস্তুকে কয় ভাগে ভাগ করা হয়েছে পুষ্টি কাকে বলে রাফেস কী শর্করা জাতীয় খাদ্যে কয়টি মৌলিক উপাদান থাকে খাদ্য কি স্নেহ পদার্থকে কি বলা হয় স্নেহ পদার্থকে কী বলা হয় এই চ্যাপ্টার থেকে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো থাকতে পারে তা হল যে আমিষের সহজ সরি সহজ পাচ্যতার গুণক এক বলতে কি বোঝায় দেহ গঠনে পানির প্রয়োজনীয়তা উল্লেখ করো বহু শর্করা পরিপাকের প্রয়োজন হয় কেন তারপরে অ্যানিমিয়া বলতে কি বুঝো তারপরে দেহের জন্য খাদ্যের প্রয়োজন কেন প্রতিদিন কিছু পরিমাণ ফল ফল খাওয়া প্রয়োজন কেন পুষ্টিহীনতা বলতে কি বুঝব খনিজ লবণ আমাদের দেহের জন্য প্রয়োজন কেন খাদ্য ও পুষ্টির মধ্যে পার্থক্য লিখো আর ভিটামিন ডি এর কাজ কী বা কাজগুলো লিখো ভিটামিনকে জৈবিক প্রবাবক বলা হয় কেন তারপরে খাদ্য গ্রহণ করার সুবিধা কি ব্যাখ্যা করো অ্যান্ড লাস্ট যে অনুধাবন কোশ্চেনটি আছে সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে যে লক্ষণ দেখা যায় তা লিখো এরপরে এই চ্যাপ্টার থেকে যে আপনার হচ্ছে গয়ভন ভন গণন কোষেন থাকতে পারে অর্থাৎ উচ্চতার দক্ষতা এবং প্রয়োগমূলক তা হলো যে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করো এই নিয়ে কোশেন থাকতে পারে পুষ্টির অভাবজনিত রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করো আর চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচন নির্বাচন বা নির্বাচন এই নিয়ে কোশ্চেন থাকতে পারে অর্থাৎ এই ছিল তেরো অধ্যায় এবার আমরা চতুর্দশ অধ্যায় অর্থাৎ চোদ্দ অধ্যায় নিয়ে আলোচনা করব এটাই হচ্ছে লাস্ট অধ্যায় আপনাদের বইয়ের আর এই অধ্যায়টি হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে আর এই অধ্যায় থেকে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো থাকতে পারে তা হচ্ছে বাস্তুসংস্থান কী বক কোন স্তরের খাদক বাস্তুতন্ত্র কী খাদ্য শৃঙ্খল কি উৎপাদক কি জৈব উপাদান কাকে বলে তারপরে ফাইটোপ্লাংটন ও জুও প্লাংটন কী এবার আমি অনুধাবন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে যে অনুধাবন কোশ্চেনগুলো থাকতে পারে তাহলে উৎপাদক বলতে কি বোঝায় আর সুন্দরবনের উদ্ভিদের মূল খারাপভাবে মাটির উপরে উঠে আসে কেন ম্যানগ্রোভ বনের উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে উপরে উঠে আসে কেন খাদ্য জাল বলতে কি বুঝো বিয়োজক বলতে কি বুঝো বাংলাদেশের বনভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়েছে বা করা হয় এবার গয় এবং ঘনঙ্ক সেনের জন্য যে যেগুলো থাকতে পারে তা হচ্ছে যে বাস্তুতন্ত্রের উপাদান ও প্রকারভেদ খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল এবং বাস্তুতন্ত্রের শক্তি এই ছিল আপনাদের বিজ্ঞানের টোটাল সাজেশন তো এর পাশাপাশি আমরা আপনাদের বাংলা থেকে শুরু করে বাংলা সমাজ ইসলাম ধর্ম বিজ্ঞান এবং ইংরেজি অ্যান্ড লাস্ট হচ্ছে ম্যাথ আমরা চেষ্টা করব সবগুলো সাবজেক্টের সাজেশনগুলো আপনাদেরকে দু এক দিনের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরার সো আশা করি যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনাদেরই উপকার অ্যাকচুয়াল যে উপকারটা কারণ আপনারা যারা স্টাডি করছেন যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট আই থিঙ্ক আপনাদের জানা দরকার কারণ আপনি যদি জ্ঞান অর্জন করেন তাতে আমার আশা করি ক্ষতি হবে না আর আমি যদি আপনাকে হয়তোবা জানি না আমি আমার একচুয়াল উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো কিছু জানি সেটা সবার মাঝে সরিয়ে দেই আর আমি জানি যে আমি ভুল বলি বা সঠিক বলি হয়তোবা আমি যদি ভুল বলি সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের আর ইনশাআল্লাহ আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের কাছে নাইনটি নাইন সঠিক রেজাল্টটাই তুলে ধরার সো আশা করি যে আপনারা ভিডিওটি উপভোগ করছেন অ্যান্ড আপনারা ভালোভাবে স্টাডি করবেন এবং ভালো রেজাল্ট করবেন সেই আশা ব্যক্ত করে আশা করি আজকে এই পর্যন্ত সো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে নিয়ে শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম